স্বাগত জানাই ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনি। রাধুনিতে চলছে পিঠে পুলির দিনগুলি, আর আজকে সেই বিশেষ দিন, আজ পৌষ সংক্রান্তি। আজকে মন ভরে পেট ভরে পিঠে খাওয়ার দিন, তো আজকে বিশেষ পিঠে শিখতেই হবে। দেখে নিই আজকে রাধুনি কে আছে। নমস্কার। নমস্কার, আমি মৌমিতা গৌড়া, জগদ্দল থেকে এসেছি। জগদ্দল মানে রাজপুর জগদ্দল? না, নর্থ চব্বিশ পরগনা, নৈহাটি। নৈহাটির আচ্ছা আচ্ছা, তো মৌমিতা আজকে কি শেখাচ্ছে পিঠে? আজকে আমি বানাবো হচ্ছে ঝাল ডালের রসপুলি। ঝাল ডালের রসপুলি? হ্যাঁ, মানে ঝালও থাকবে, ঝালও থাকবে আর মিষ্টিও থাকবে। ওই বাবা, এটা বিশাল বড় ফিউশন বলা যেতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে আজকে শিখে নেব ঝাল ডালের রসপুলি। শিখতেই হবে, দেখে নাও শিখির উপকরণে কি কি লাগবে। ঝাল ডালের রসপুলি: বিউলির ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে বেটে রাখা, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সাদা তেল, বিউলির ডাল, কালো জিরে, নলেন গুড়। আচ্ছা মৌমিতা, আমাকে একটা কথা বলো, বিউলির ডালটাকে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলে? বিউলির ডালটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি গরম জলে। না, এমনি নরমাল জলে। আচ্ছা, ভিজিয়ে রেখে ভালো করে তারপরে পেস্ট করেছি। আচ্ছা, এই পেস্ট করেছো, কিছু দিয়েছো সাথে? না, কিছু দিইনি আমি। মানে নুন টুন কিছু দিইনি। ওকে, তো এর মধ্যে আমি যেটা অবাক হয়ে যাচ্ছি, লঙ্কাও আছে আর ওদিকে গুঁড়ো রাখা আছে। তো যাই হোক, ঠিক আছে, আর কথা না বলে শিখতে হবে, শুরু করে দিই চলো রান্না। প্রথমে কি তোমার কিছু ভাজা হবে? তো কড়া হতে হবে। হ্যাঁ, ওভেনটা অন করে নিয়ে আমাকে তেলে ডিপ ফ্রাই হবে। যখন তেল দিই, কি তেল হবে? এটা হচ্ছে সাদা তেল দিয়ে, সাদা তেল হবে। তাহলে আমি এটা হচ্ছে বেটারটা বানানোর জন্য রেডি করছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ নাও। পুরো ছাকা তেলে ভাজা হবে নিশ্চয়ই? ভাজা হবে। হ্যাঁ, এতটা তেল দিলাম, আর রান্নাটা হচ্ছে হোয়াইট অয়েল। হোয়াইট অয়েল মানে রাধুনিতে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এটা তো ইমিউনিটি বুস্ট করছেই, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা 3, যা হার্টের ডিজিজ থেকে রক্ষা করছে, ঠান্ডা লাগা থেকে রক্ষা করছে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করছে, প্রেশার নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, তেলটা গরম হোক, তখন আমি ব্যাটারটা তৈরি করি। আচ্ছা, ব্যাটার বানাতে হবে? হ্যাঁ। আচ্ছা, বিউলির ডালটা দিয়ে ব্যাটারটা কি করে বানাবে সেটাই হচ্ছে ইন্টারেস্টিং। হ্যাঁ, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হচ্ছে, আমি ব্যাটারটা এদিকে রেডি করছি। ব্যাটারটা কি আরেকটু পাতলা হবে গো? না না, ঠিকই আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, ওকে, বাট মাখবে যখন তখন একটু হাতাটা নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর এর মধ্যে কি কি মিক্স হচ্ছে? এর মধ্যে একটু সামান্য নুন দেবো। নিয়ে নাও নুন, কাঁচা লঙ্কা নিশ্চয়ই পড়বে, কাঁচা লঙ্কা ইন্টারেস্টিং, পিঠের মধ্যে কাঁচা লঙ্কা। এরপর ধনে পাতাও পড়বে, ধনে পাতা কুচি দিলাম একটু, একদম টোটাল ফিউশন যাকে বলে, ফিউশন রান্না। এরপর এরপর আমি একটু ছোকটা বানিয়ে নেবো, এটার মধ্যে দিতে হবে। তো ছোকটা এর মধ্যে দেবে? আচ্ছা, তো ছোকের মধ্যে কি দিচ্ছি? সাদা তেল দিতে হবে। আমি এই তেলটাই দিই। হ্যাঁ, গরম আছে তেলটা, এই তেলটাই বরং এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাপার ঠিক আছে? হ্যাঁ, তেলটা গরম আছে, এবার তুমি দিয়েও দাও কি কি দেবে। এর মধ্যে একটু কালো জিরে দিলাম, কালো জিরে। আচ্ছা, কালো জিরে। হ্যাঁ, আর গোটা বিউলির ডাল কিছুটা, যাতে এই বড়াটার মধ্যে একটু মুখে যাতে একটু পড়ে। আচ্ছা আচ্ছা, দিয়ে দাও। বাহ, ইন্টারেস্টিং তো ব্যাপারটা, মানে ছকটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে। বা জানো তুমি সেটা কোথা থেকে শিখেছো মমিতা? অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়িমা, মানে পিঠে পায়েসে মানে বলতে গেলে খুবই ভালো বানায়, খুব বাড়িতে মানে আমি মানে শিখি, আমাকে দেয় না, আমি দেখতাম, দেখে দেখে শেখা, তারপরে কিছুটা আমার মনে হয় আমার নিজেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আজকে বাড়িতে স্পেশাল পিঠে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে আমি, আমার হাজবেন্ড, আমার 2 বছরের একটি মেয়ে আছে, আর আমার শাশুড়িমা, দেওর পিসি শাশুড়ি, বাবা, জয়েন্ট পরিবার, জয়েন্ট ফ্যামিলি। খুব খুব আনন্দ না? খুব আনন্দ, খুব আনন্দ। আর ছকটা হয়ে গেছে, দেখো ফুটে গেছে না? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিলাম। হ্যাঁ, আমি এটা ব্যাটারটার মধ্যে ছকটা দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাটারের মধ্যে ছকটা দিয়ে এবার এটাকে মাখাতে হবে। তুমি ইয়েলোটা নিয়ে নাও, ইয়েলো হাতাটা নিয়ে নাও, ওটা দিয়ে ভালো করে আগে পেস্টটা মাখাও। আচ্ছা, মানে পুরো বিষয়টা তেলটা দিয়ে, ওই গরম তেলটা দিয়ে মাখাটা হবে? মাখাটা হবে। আচ্ছা আচ্ছা, আমি এবার তাহলে এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এটা তোমার দিকে শিফট করে দিলাম। মমিতা কি হাউসওয়াইফ? না, আমি হচ্ছে আমার পার্লার আছে। ও, বিউটিশিয়ান? নিজের পার্লার? নিজের পার্লার, হ্যাঁ, আগে বাড়িতে কাজ করতাম, এই 2-2.5 বছর হয়েছে নিজে পার্লার, নিজে পার্লার করেছে। বাহ, আজকে বিউটিশিয়ান প্লাস রাধুনি, তো আজকে কিন্তু টিপস নিতেই হবে। বিউটিশিয়ান যখন রান্না করতে এসেছে, রাধুনি হেসেলে এসেছে, আর টিপস তো দরকারই আছে। তো তোমার কাছে, আচ্ছা আমাদের ব্যাটার রেডি, ব্যাটারটা এবার এটাকে ভাজা হবে, দিয়ে দাও। ভাজতে ভাজতে আমাদের একটু টিপসও দিয়ে দাও, যে ভালো চুলের মানে চুলটাকে ভালো করতে হলে, ভালো রাখতে হলে কি কি করা যায়, ঘরোয়া উপায় বলে দাও। ঘরোয়া উপায় বলতে, টক দই, আর টক দইয়ের সঙ্গে পাতিলেবু আর নারকেল,
নারকেল তেল ভালো করে একসাথে ফেটিয়ে যদি যেদিন শ্যাম্পু হবে তার আগের দিন যদি করে সারা রাত থাকা যায়, পরের দিন শ্যাম্পু করে নিলে চুলটা যেমন সিল্কি হবে তেমন চুল যেটা মানে এখন উঠছে বা আমরা হেয়ার ফল কন্ট্রোল হয় বলছো? হ্যাঁ অনেক অনেক। আরে বাবা দুর্দান্ত একটা রেসিপি দিয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করো, কিন্তু আমি তো করবই। আচ্ছা এখানে ধরো বড়াগুলো এরকম বড় করছো, আমরা চাইলে তো ছোট 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 করে দিতে পারি, চামচা বড় দিতে পারতে। হ্যাঁ না শেপটাও ভাজা, দেখো মোটামুটি গুঁড়ো তো হয়েই গেছে। হ্যাঁ এনাও, মানে যে বড়াটা হলো সেটা হচ্ছে ঝাল। ঝাল এবারে কি মিষ্টি কি করে করবে? এবারে মিষ্টি বলতে আমি এটার মধ্যে নলেন গুড়, নলেন গুড়টা উপর থেকে দিয়ে দেব, টপিং এ দেবে। হ্যাঁ টপিং এ দেব। চাইলে আমরা রস করে দিতে পারি, রস করেও আবার দিতে পারি, মানে গরম জলটা ফুটলে নলেন গুড় দিয়ে রসটা জ্বাল দিয়ে রসেও দিতে পারি। আচ্ছা আবার ইন্টারেস্টিং, তো মানে ভিতরটা ঝাল আবার মানে রসটা ঢুকে যাবে, কিরম খেতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাকে। বেশ ফুলেছে কিন্তু সুন্দর না বড়াগুলো। এবার তুমি নলেন গুড়টা দিয়ে টপিংটা কিভাবে করবে সেটা একটু দেখিয়ে দাও, বুঝলে? বাকি দুটো হতে থাকুক। একটু চামচ দিয়ে এগুলোকে একটুখানি ফুটো করে নিচ্ছে, ঠিক আছে, যাতে রসটা একটুখানি ভেতরে যায় গুড়ের। আচ্ছা ও আচ্ছা, এরপরে গুড়টাকে ওপর দিয়ে দিয়ে দেবে। বাহ রাধুনীতে চলছে পিঠে পুলির দিনগুলি, আর আজকে পৌষ সংক্রান্তি। আজকে স্পেশাল দুটো পিঠে আমরা শিখছি, একটা শিখলাম ঝাল ডালের রসপুলি, এটা কিন্তু পুরো ফিউশন রান্না, বারবার এক কথা বলছি। কিন্তু এবার যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে কি বলে জানো, পুলি না চৌষা পুলি, চৌষের পায়েস, নলেন গুড়ের পায়েস। এবার আমরা শিখবো চৌষির গুড়ের পায়েস, দেখে নাও বানাতে কি কি লাগছে। চৌষির গুড়ের পায়েস, দুধ, আতপ চালের গুঁড়ো, গুঁড়ো দুধ, পাটালি গুড়, খোয়া ক্ষীর। আচ্ছা মমিতা ফার্স্টে কি করবে? ফার্স্টে আমি একটা ওভেনে দুধটাকে ফোটাতে দেব, ফুটতে থাকবে, তা ফোটাতে দিয়ে দাও। কতটা দুধ আছে গো এখানে? 500 মতো আছে। আচ্ছা আর তাহলে এবার চৌষিটাও তো বানাতে লাগবে। হ্যাঁ হ্যাঁ চৌষিটা বানাতে থাকো, এটা হতে থাকুক। হ্যাঁ এটা ফুটতে থাকুক। আর এই প্যানে বানিয়ে দিতে পারবে, ফ্রাইং প্যানে? হ্যাঁ ওই উষ্ণ গরম জলটা দেবে। আচ্ছা উষ্ণ গরম জলটা দিলাম, দেখো কতটা দেব। ঠিক আছে ঠিক আছে, এর মধ্যে আতপ চালের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা দিয়ে দাও আতপ চালের গুঁড়োটা দিয়ে, এবার এটাকে নাড়তে হবে ভালো করে, তুমি কাঠের খুন্তিটা নিয়ে, বুঝলে? এবার দরকার পড়লে একটুখানি দেবো তো, আমি দেখে নিই আগে। মমিতা মেন নাম কি? প্রদোষী গুহরায়। কি নাম? প্রদোষী গুহরায়। রোদোষী, বাবা সাংঘাতিক কঠিন কঠিন নাম, এখানে যে কত নাম আমি শুনি। আর রোদোষী মানেটা কি? রোদ ঝলমলে সুন্দর আকাশ। ও বাবা, আমি ধরলাম কান্না রিলেটেড কিছু হবে হয়তো। রোদ ঝলমলে সুন্দর আকাশ, বাচ্চাগুলো কত কষ্ট করে তো, মা বাবা মন থাকতে গেলে কত কঠিন কঠিন স্পেলিং গুলো শিখতে হয়। 2 বছর বয়স বলে একদমই। আচ্ছা তোমার পুলির জন্য মোটামুটি মোটামুটি ওটা রেডি হয়ে গেছে, একটা থালা নিয়ে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ না ওই থালাটার মধ্যে চলো, বুঝলে? গ্যাস অফ করে দিই। সুন্দর ডোটা হয়েছে কিন্তু, রাখ ওটা রেখে দাও, ওটা রেখে দাও। হ্যাঁ এবার না, এবার এটা একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হলে এটাকে আমরা ভেজান একা দিয়ে এটাকে রেখে দেবো আমি একটু। আচ্ছা তো নিয়ে নাও, ভেজান একরা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ ওকে, মলমলের কাপড় হলে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা এটা কতক্ষণ রাখতে হবে, মানে 5-10 মিনিট একটুখানি এটা রেখে তারপরে চুষি কাটা শুরু করবো। আচ্ছা দুধটা দেখো, দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। আচ্ছা এটা থাকুক। আর দুধটা এবার দেখো, দুধটার মধ্যে এবার পুলিগুলো দেবে তো? না দুধটার মধ্যে এখন আমি গুঁড়ো দুধ দেবো আগে। আচ্ছা দিয়ে দাও, 3-4 চামচ গুঁড়ো দুধ দেবো। আচ্ছা দিয়ে দাও, দুধের মধ্যে গুঁড়ো দুধটাও যাবে। এটা তো একটা অথেন্টিক ডিশ, তো এটা কোথা থেকে শিখেছো? পিঠেটা বলতে গেলেই শাশুড়ি মার থেকে, শাশুড়ি মার কাছ থেকে, মাও ভাইয়ের। তো আজকের দিনে কে বানায়? আজকের দিনে শাশুড়ি মাই বানায়, কিন্তু আমি সঙ্গে একটুখানি হেল্প করে দাও। হ্যাঁ আচ্ছা তুমি তখন চুলের একটা সুন্দর টিপস দিলে, তুমি বিউটিশিয়ান কোর্স করেছো আর পার্লার আছে নিজের, তো এবার স্কিনের একটা টিপস দাও তো, ভালো স্কিন রাখতে গেলে কি কি করতে হয়? দেখো আমাদের হাতে সময় খুব কম, একদম যত্ন করার সময় আমরা কেউই পাই না, সে হোম মেকার হোক আর ওয়ার্কিং হোক যেই হোক না কেন, কিন্তু তাহলে চট জলদি কোনো একটা টিপস যাতে স্কিনটা ভালো থাকে, উজ্জ্বল থাকে, কি করা যায়?
এখন তো একটু শীত পড়েছে, তো একটু মধু একটু শশা আর একটু বেসন দিয়ে প্যাক করে মুখে লাগাতে পারো। স্নানের আগে এটা প্যাক করে, মধু শশা বেসন দিয়ে একটু প্যাক করে। এটা কি সব ধরনের স্কিনে অ্যাপ্লিকেবল? মোটামুটি হ্যাঁ, নরমাল স্কিন তো চলবেই, ড্রাই স্কিনে শশাটাকে একটু কুড়িয়ে তো হ্যাঁ একটু গ্রেট করে তার দিতে হবে। আচ্ছা, দেখেছো ফ্রিতে কি সুন্দর আমার টিপস পেয়ে গেলাম, দুটো অবশ্যই করে সেগুলো অ্যাপ্লাই করো, কিন্তু কাজে লাগিও। আচ্ছা, এরপরে কি দেবো আমরা এর মধ্যে? এরপরে আমি দেবো পাতালি গুড়টা দেবো। আচ্ছা, গুড়টা তো হাত দিয়ে দেবে, তুমি রাখো এটা আগে, হাতটাকে স্যানিটাইজ করো। আয়ুষ শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, আমরা আগে ভালো করে হাতটা স্যানিটাইজ করে নেবো। এনাও, এটা দিয়ে মুছে না, মুছে নিয়ে ফেলে দিও। আর আয়ুষ শক্তি আমার রাধুনির হেসেলকেও প্রতিদিন সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে। আচ্ছা, এবার তুমি হাত দিয়ে নির্দ্বিধায় দিতে পারো গুড়টা। গুড়টা যতটা লাগবে আন্দাজ মতো মিষ্টি বুঝে আমি হ্যাঁ দিয়ে দাও। এবার একটু নাড়তে থাকো, দুধটা মানে গুড়টা যতক্ষণ না গলে গলে যায়। আজকে একটা সুন্দর শাড়ি পরেছি আমি, সুন্দর শাড়িটা পরিয়েছি আমাকে প্রিয়গোপাল বিশ্বই। যদি তোমাদের ভালো লেগে থাকে একদম এই ধরনের শাড়ি, তাহলে নিয়ে নাও চটপট একটা স্ন্যাপ, আর নিয়ে চলে যেতে পারো প্রিয়গোপাল বিশ্বই যে কোনো কাউন্টারে। পেয়ে যাবে রাধুনির আলাদা কালেকশন এবং তার সাথে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন। আচ্ছা, এই যে খিরটা দেবে এটা কি লাস্টে দেবে? হ্যাঁ হ্যাঁ, গার্নিশ মানে গার্নিশ করার সময় দেবে। আচ্ছা, এর মধ্যেও আমি একটু দিতে পারি খিরটা, কারণ একটু ঘন হওয়ার জন্য পারে। আচ্ছা, এবার মনে হয় চুষিটা বানানো যেতে পারে। তুমি বলে না যে মিনিট দশেক রাখতে হবে, তুমি আমাকে দাও, আমি ততক্ষণ এটাকে দেখি নাড়তে থাকি, আর তুমি চুষিটা একবার দেখে নাও। চুষি এখান থেকে হয়ে যাবে তো? এভাবেই হবে তো? এখান থেকে সরু করে করে সরু করে লম্বা লেচি করলাম, করে এখান থেকে ছোট ছোট করে নিলাম, ঠিক আছে? আরো ছোট নিলাম, যত ছোট নেবো এরকম সরু হবে এবং ছোট হবে। আচ্ছা, মানে জাস্ট এইভাবেই চালের গুঁড়োটাকে নিয়ে আগে ফার্স্টে ডো বানিয়ে নিয়ে ঠান্ডা কাপড় দিয়ে একটা মলমলে কাপড় দিয়ে আট মানে কিছুক্ষণ র‍্যাপ করে রাখতে হবে, মুড়িয়ে রাখতে হবে, তারপরে চুষির মতন করে বানিয়ে ফেলতে হবে। চুষিটা বানানো কিন্তু খুব মানে ইজি একটা বিষয়। এরপরে চুষিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চুষিটা দিয়ে আবার বেশিক্ষণ রাখা যাবে না, একটু দিয়ে এক ফুট হলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে গিয়ে চুষি, চুষিগুলো দেখতে এরকম হবে, ঠিক আছে? এবার এটা চলে যাবে তেল মধ্যে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, বেশিক্ষণ আর ফোটানো যাবে না, এটাকে দিয়ে কিছুক্ষণ হলে মানে একটা ফুট দিলেই নিচে না লেগে যায়। তাহলে আমাদের চৌষির গুড়ের পায়েশ কিন্তু রেডি। এবার এটা হয়ে তুমি একটু নাড়তে থাকো, তারপরে ঢাকা দিয়ে দাও। চুষির পায়েশ তো রেডি হয়ে গেছে, তাহলে এবার কি নামিয়ে ফেলবো নাকি আরো কিছু দেওয়ার আছে? এর মধ্যে আমি একটু অল্প করে খোয়া ক্ষীর দেবো, আর একটু দিয়ে দাও, একটা স্পুন নিয়ে নাও। এবার শুধু নামিয়ে আমরা এটাকে গার্নিশ করবো, খোয়া ক্ষীর দিয়ে গার্নিশ করবো। তাহলে তৈরি হয়ে গেল চৌষির গুড়ের পায়েশ এবং ঝাল ডালের রসপুলি। ঝাল ডালের রসপুলি, বিউলির ডাল দু তিন ঘন্টা ভিজিয়ে বেটে রাখা, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সাদা তেল, বিউলির ডাল, কালো জিরে, নলেন গুড়। প্রথমে বিউলির ডাল বাটা, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি ও সাদা তেল, বিউলির ডাল আর কালো জিরে দিয়ে বানানো ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটার বানাতে হবে। এবার তৈরি ব্যাটার গরম সাদা তেলে বড়ার আকারে বানিয়ে বাদামি করে ভেজে তুলে দিতে হবে। তারপর তৈরি বিউলির ডালের বড়া মাঝখান থেকে ফুটো করে ওপর থেকে নলেন গুড় ছড়িয়ে পরিবেশন করুন ঝাল ডালের রসপুলি। চুষির গুড়ের পায়েশ, দুধ, আতপ চালের গুঁড়ো, গুঁড়ো দুধ, পাটালি গুড়, খোয়া ক্ষীর। প্রথমে দুধ ফোটাতে হবে, অন্যদিকে জল গরম করে আতপ চালের গুঁড়ো দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে মণ্ড বানাতে হবে। তারপর তৈরি চালের গুঁড়ো মণ্ডটি নরম মলমল কাপড়ে মুড়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপর ফোটানো দুধে গুঁড়ো দুধ ও পাটালি গুড় দিয়ে ক্রমাগত নাড়তে হবে। এবার তৈরি মণ্ড থেকে লেচি কেটে ছোট ছোট চুষির আকারে বানিয়ে ঘন দুধে দিয়ে একবার ফোটাতে হবে। তারপর খোয়া ক্ষীর দিয়ে নেড়ে চেড়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন চুষির গুড়ের পায়েশ। চল এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে চুষির গুড়ের পায়েশ। হুম,
গুড়ের যে কোনো জিনিস খেতে খুবই ভালো হয়, এবং গুড়ের পায়েস তো কিছু বলার নেই, ভীষণই ভালো হয়েছে খেতে। বাড়িতে এটা এমনিতেও হবে, আজকে অনেক বাড়িতেই হয়তো হচ্ছেও। তো এবার আমি যেটা সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমার, সেটা একটা হাত দিয়ে নেবো না চামচ দিয়ে বলো তো? চামচ দিয়ে নিই নাকি? না গুড় আছে তো, নিয়ে নাও মমিদাটা নিয়ে নাও। এটা হচ্ছে মানে পুরো ব্যাপারটা হচ্ছে ঝাল, এই দেখো ভেতরটা কিরকম দেখতে লাগছে। আর এটার মধ্যে গুড়ের একটা ডিপ রয়েছে, মানে গুড়ের ডিপ করে খেতেও পারো গুড় দিয়ে। আবার এটা গুড়ের একটা, এই যে আমি যেমন এটা একটুখানি গুড় মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে খাই, খেয়ে দেখো কেমন হচ্ছে। কেমন লাগছে খেতে এটা? খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? এটা টোটাল ফিউশন যাকে বলে, মানে পিঠের দিন একটা অন্যরকম একটা কিছু টেস্ট করে দেখলাম। ঝাল রয়েছে, ধনে পাতা রয়েছে তার মধ্যে আবার, যেটা সব থেকে ইন্টারেস্টিং, এবং তার সাথে রয়েছে গুড়। এটা আমার মনে হয় আজকের দিনে না হলেও বাড়িতে এটা অবশ্যই যে কোনো সময় ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। মমিতা আমারও খুব ভালো লাগলো, দুটো রেসিপি খুব ভালো শিখলাম আজকে, ভালো আড্ডা দিলাম, তোমার থেকে ভালো দুটো টিপসও পেলাম। তোমার জন্য রয়েছে আকাশাটের পক্ষ থেকে কিছু উপহার, দেখে নেবো সেগুলো। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আয়ো শক্তি ফিনাইলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর পেয়ে যাচ্ছেন আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আরও পেয়ে যাচ্ছেন মিও আমরের তরফ থেকে একটি কেক। চলো এবার একটা ফটো শট হয়ে যাক, আমরা খাওয়া দাওয়া করলাম, আজকে দিনটা একটু সেলিব্রেট করলাম, তো সেখানে একটা ভালো ফটো না তুললে হবে না। ওদিকে দাঁড়া মমিতা, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার হচ্ছে পাঁচ ফোড়নে মগজ ধোলাই, ঠিক আছে? মগজটা ধোলাই করবো পাঁচটা প্রশ্ন করে, ঠিক আছে? তুমি দেখে নাও কতটা কি পারবে, যদি পেরে যাও সবকটা সঠিক উত্তর দিতে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ পিঠে বিলাসের পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। তোমার জন্য রয়েছে প্রথম প্রশ্ন, বিউলির ডাল আর কি নামে পরিচিত? ফেলন ডাল, বেলন ডাল, নাকি কোনোটি নয়? কোনোটি নয়, ফেলন ডাল। সেকেন্ড কোয়েশ্চেন, একসময় বাংলার বাদামি চিনি তৈরি হতো কোন গুড় থেকে? আখের গুড়, পাটালি গুড় না নোলেন গুড়? আখের, নোলেন গুড়। নেক্সট কোয়েশ্চেন, মকর সংক্রান্তির দিনে বীরভূমের কেন্দুলি গ্রামের ঐতিহ্যময় কোন মেলা হয়? গোবিন্দ মেলা, জয়দেব মেলা, নাকি গৌরী মেলা? জয়দেব মেলা। ভেরি গুড, এটার জন্য তুমি পেয়ে যাচ্ছ পিঠে বিলাসী পক্ষ থেকে একটা গিফট ভাউচার। আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশের পুরান ঢাকায় পৌষ সংক্রান্তি কি নামে পরিচিত? সাকরাইন, মাকরাইন, নাকি পৌকরাইন? সাকরাইন। ভেরি গুড, পেয়ে যাচ্ছ আরো একটা গিফট ভাউচার পিঠে বিলাসীর পক্ষ থেকে। লাস্ট কোয়েশ্চেন, গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাকি আয়রন? আয়রন, এটা পারা উচিত। ভালো বলেছো, তুমি পেয়ে যাচ্ছ আরো একটা গিফট ভাউচার, কিন্তু তুমি ভালো রান্না করে আজকে খাইয়েছো, প্লাস আমাদের দুটো তিনটে টিপসও দিয়েছে, তো বাকি ভাউচার গুলো তুমি পেয়ে যাচ্ছ রাজনীর পক্ষ থেকে ভালোবেসে। তুমি থাকো যদিও অনেকটা দূরে, তোমার বাড়ির কাছাকাছি ওদের আউটলেট হবে আইদার লেক টাউন, নইলে ইকো পার্ক, নলবন, অনেক জায়গায় ওদের আউটলেট আছে, প্লাস আমার স্ট্রিট আছে, তারপরে রয়েছে আমাদের কালীঘাটে, যেখানে সুবিধা সেখানে পরিবারের সকলকে নিয়ে ওদের রেস্টুরেন্টের স্পেশাল রেসিপিগুলো ট্রাই করে দেখো। দেখে নাও আজকে নীলাদি তোমাদের জন্য কি টিপস এনেছে। চুষি বানিয়ে রোদে শুকিয়ে রেখে দিন, অনেক দিন ভালো থাকবে। মমিতা কেমন লাগলো আজকে এখানে এসে? ভালো লেগেছে, তোমার সাথে সময় কাটিয়ে ভীষণ ভালো লেগেছে। তুমি তো ভীষণ ব্যস্ত থাকো, যা বুঝলাম, নিজস্ব পার্লার নিয়ে, রান্নাবান্না, বাড়িতে রান্না বান্না সব নিজে, সবই নিজে, আর বাচ্চাও ছোট। হ্যাঁ, আমরাও খুব এনজয় করলাম, ভালো খেলাম, ভালো দুটো পিঠে শিখলাম আজকে। আজকে বাড়িতে গিয়ে প্রচুর রান্নাবান্না করো, ভালো করে পিঠে পুলি, এইটা আজকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, কিন্তু একবার সবাইকে খাইও একবার, ভালো থেকো। আগামীকাল আবার হাজির হয়ে যাব পিঠে পুলিরই ভালো ভালো রেসিপি নিয়ে। তাহলে আগামীকাল দেখা হচ্ছে ঠিক দুপুর 1:30টায় রাঁধুনিতে। টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।